Prishtha Pramukh is the core strength of BJP. Their contribution was appreciated for growing and strengthening the booth level party. Chief Minister Dr. Manik Saha said this while speaking at the Prishtha Pramukh Sammelan program organized by Telemura Mandal Committee on Tuesday. Keeping in view of the Lok Sabha election, a Prishtha Pramukh Sammelan program was organized by Telemura Mandal Committee on Tuesday at Telemura Town Hall. Chief Minister Dr. Manik Saha was present as the main speaker in this day's conference. Apart from Chief Minister Manik Saha, Assam and Tripura BJP General Minister Rabindra Raju, State BJP President Rajiv Bhattacharji, State BJP Vice President Subal Bhomik, State BJP General Secretary Amir Rakshit, Telemura MLA Kalyani Saha Roy and others were present in the conference. While addressing the conference, Chief Minister Dr. Manik Saha said, Prishtha Pramukh is the core strength of BJP. Their contribution was appreciated for growing and strengthening the booth level party. সরকার না থাকার সময় ছিল, এর মধ্যে কিছুটা খানিকটা হলেও একটু কম, সেটাকে আমরা বলবো যে আরেকটু তার মধ্যে যেন জৌলুস আসে সেই ব্যবস্থাটা আপনারা করবেন, সেই মনের থেকে আপনারা নিশ্চয়ই যাবেন। মাননীয় প্রধানমন্ত্রীজির যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেন এবং আমরাও চাই আপনাদেরকে এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের উদ্বুদ্ধ করা, কোনো অবস্থায় চান্স নেওয়া যাবে না। এখানে বলা হয়েছে যে বুথগুলো আমরা হেরেছি, সেই বুথগুলো কোনো অবস্থায় যেন আমরা না হারি। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন সবসময় দেখুন, দেশাত্মবোধের কথাবার্তা উনি বলেন। উনি কি বলছেন, মেরে মাটি মেরা দেশ, মেরা মাটি মেরা দেশ। আপনারা এখানে যারা আছেন সবাই নিশ্চয়ই পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে সব জায়গার এই মাটি, আমাদের বিভিন্ন যেসব নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সব জায়গার থেকে, ডিসির থেকে, সব জায়গার থেকে এই মাটি নিয়ে আমরা দিল্লিতে কর্তব্য পথে নিয়ে গেছি। এই মাটির উপর দিয়ে আমরা পা দিয়ে চলি, কিন্তু এই মাটির আমাদের মাদারল্যান্ড তার উপর আমরা সম্মান কিন্তু দিইনি এতদিন, বুঝতে পারিনি সেটা। মেটে মাটি মেরা দেশ, 75 সীমান্ত গ্রাম বীরকানা, কোনোদিন আমরা এই ধরনের স্লোগান কখনো শুনেছি? উনি সম্মান দিয়েছেন, এর মধ্যে আমাদের এই যে দেশাত্মবোধের ভাবনা সেখানে কি, প্রতিটি সীমান্ত গ্রামে আমরা নিজেরাও গেছি, আপনারাও গেছেন, সেখানে গিয়ে দেশের জন্য যারা বলিদান হয়েছেন সেই স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত তাদের নাম খুদাই করে সেখানে রাখা হয়েছে। The CM father said that after looking at the huge crowd gathered on this day at Prishtha Pramukh Sammelan program, he is confident that the BJP is going to win the election with maximum votes. Reporter Bihiranmay from Telemura, Chinikoram.